যদি তুমি বলো আল্লাহর উপরে ঈমান এনেছো তাহলে তোমার শাস্তি দেওয়া হবে আর যদি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো তাহলে তোমাদেরকে আবার বন্ধু বানিয়ে নেব খাব্বাব থেকে মানে মক্কার মানুষেরা শোনো আমি আমার রবের সন্ধান পেয়েছি আমি আমার নবীর সন্ধান পেয়েছি আমার আল্লাহকেও ছাড়তে রাজি না নবীরও ছাড়তে রাজি না মার দিতে হয় দাও কোনো অসুবিধা না শাস্তি দেওয়ার জন্য মক্কার কাফেররা পাথরের মধ্যে বন্ধ দিছে পাথরের মধ্যে বন্ধিয়া বুকের কাপড় দিয়ে ছড়াইয়া ঘোড়া চালানোর চাবুক দিয়ে বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারে এত জোরে বাড়ি গুলো মারে চামড়া গুলো কেটে যায় রক্ত টপটপ করে করে শরীর থেকে পড়তেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে কান্না করে আর বলতেছেন আল্লাহ আর বলতেছেন আল্লাহু আহাদ ওই বিলাল যেমন করে ডেকেছিল হযরত খাব্বাবও তেমন করে ডেকেছিল চাবুক দিয়ে বারবার করে পিটাইতেছে এত জোরে পিটার দেখ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইমাম ছাড়ে না এইবার শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য পাহাড় থেকে বেছে 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 ছোট ছোট পাথরের টুকরা গুলো নিয়ে আসছে এই পাথর গুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের আমটা কয়লা বানাইয়া ফেলাইছে পাথর গুলো আগুনের মধ্যে দিয়ে যখন পাথর গুলো লাল আগুনের আমটা হয়ে গেছে এগুলোর জমিনের মধ্যে বিছাইয়া হযরত খাব্বাবের পিঠ ধরে পাথরের উপরে রেখা উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে হযরত খাব্বাবের শরীরের মধ্যে পাথর গুলো ঢুকে যায় চামড়া দু ছিদ্র হয়ে যায় হযরত খাব্বাব পায় খলিফাতুল মুসলিমিন আমার পিঠের মধ্যে বড় বড় যে গর্তগুলো দেখেন এই গর্তগুলো দুনিয়ার কোন বসন্তের গর্ত গুলো ওই যে মক্কার কাফির মুশরিকরা আমার এমন মার মেরেছে মারতে মারতে পাথর গুলো আমার পিঠের মধ্যে ঢুকে দিছে ওই পাথরের দাগ গুলো আমার শরীরের মধ্যে দেখা যায় পাথর গুলো পড়ে গোস্ত পড়ে গিয়েছে চামড়া পড়ে গিয়েছে এই গোস্ত গুলো আজও ভরা হয় নাই এখনো বড় বড় গর্ত দেখা যায় চামড়া গুলো গোচাইয়া আছে বলে তাইলে তোমার ঠোঁটের জিব্বার মধ্যে যে ছোট ছোট টিউমারের মতো দেখলাম এই টিউমার গুলো কিসে হযরত খাব্বাব আমিরুল মুমিনিন আমার যখন কাজের মুশরিকরা মারে আমি মালিকের নামটা ধরে ডাক দিলে আমার কাছে বড় মজা লাগে আমার মালিকের নামটা ডাক দিলে আমার কাছে বড় মজা লাগে কাফির আমারে শুধু মারে আমি আমার মালিকের নামটা ধরে ধরে শুধু ডাকি কাফির আমারে মারে জবানটা বন্ধ করি না জবানটারে বন্ধ করি না জবানটারে বন্ধ করি না এই জবান দিয়ে যেন মালিকের নামটা নিতে না পারি এই জন্য বাবা বাগান থেকে গাছের কাঁটা গুলো আমার জিব্বাটারে জবাই কিন্তু গরুর মতো টান দিয়ে বের করি এই জিব্বার মধ্যে কাঁটা গুলো ঢুকাইয়া দিছে কাঁটা গুলো জিব্বার যেখানে ঢুকে যায় ওই জিব্বার জায়গা গুলো আজ গোস্ত দিয়া ভরাট হয় নাই খলিফাতুল মুসলিমিন আমার কাফের মুশরিকরা এই পরিমাণ নির্যাতন করেছে এই পরিমাণ মার মেরেছে ওরে দুনিয়ার যুবক ভালো করে বুঝো ভালো করে বুঝো কাফের মুশরিকরা তাকায় তাকায় এই পরিমাণ মুসলমানদের উপরে নির্যাতন করেছে আজকে সাহাবায়ে কারাম বড় আনন্দিত বড় খুশি এত মার খাওয়ার পরও ইসলাম কমপ্লিট হয়ে গেল সুমাইয়া দলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে এর পরেও তো ইসলাম কমপ্লিট হয়েছে ওহুদের ময়দানে 70 জন সাহাবী জমিন থেকে বিদায় হয়েছে ওহুদের ময়দানে রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফিররা তীর মারে তীরের এত আঘাত তীরের আঘাতের কারণে আমার নবীর দাঁত দান মোবারক শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে নবীর মুখ রক্তে লালাটে হয়ে গেছে নবীর মুখ থেকে রক্ত গুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে ওদিকে কাফিররা এমন মার মেরেছে নবীর মাথার লোহার টুপিটা ভেঙে গিয়েছে মাথার থেকে লোহার কুনিটা টুকরা একটা লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে রহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে হাত দিয়েছে হাত দিয়ে বের করছে
বের করে তাকায় দেখে দুইটা হাতের তালু রক্ত দিয়ে ভিজে গিয়েছে নবী আফসোস করে বললেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ আরে ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি তার নবীর চেহারা থেকে রক্ত ছড়ায় নবী আমার কখনো কারো রক্ত করে না আমার নবী কখনোই কাউকে রক্ত করে না তাইফের জমিনে গিয়ে মার খেয়েছেন নবী তারপরে বর্তমান করে নিলে তাইফের জমিনের কাফের মুশরিকরা আমার নবীর এমন মার ফেলেছে রহমাতুল্লিল আলামিনের কোন অপরাধ ছিল না আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু কাফের মুশরিকরা নিজেরা তো পাথর মারে মারে আবার ছোট ছোট আবুস বাজগুলোর হাতে বাচ্চাদের হাতে গুল্লি দিয়ে দিছে ছোট রাবারের গুলিগুলো হাতের মধ্যে দিয়ে বলে পাথরের টুকরে দিয়ে বলে মুহাম্মদের গায়ে মারতে থাক মুহাম্মদ মক্কার পাগল এটা তাইফে এসে বারবার করে ডিস্টার্ব করে ছোট বাচ্চাগুলো বুঝে না এই পাথরগুলো আমার নবীর গায়ে মারে আমার নবীর রক্ত আমার নবীর চামড়া ফেটে গিয়া পাথরগুলো গোশতের মধ্যে ঢুকে যায় ঘাড়ের মধ্যে এসে ঢুকে আমার নবীর মাথার চামড়ার মধ্যে ঢুকে হযরত যায়িদ ইবনে হারেসা নবীর পাল্লব পুত্র সাথে ছিলেন তিনি বলেন আমি তাকাইয়া তাকাইয়া দেখেছি আমার নবীর পাথরের টুকরা গুলো নবীর গায়ের মধ্যে লেগে পড়ছে নবীর রক্তগুলো জমিনের মধ্যে টপ টপ করে করে পড়ে আমার নবীর পায়ের মধ্যে রক্ত পড়ে পড়ে পাওটা জুতার সাথে এমন করে আটকে গিয়েছে নবীজি পাও জুতা থেকে বের করতে পারেন না সামনের দিকে কদম বাড়াইতে পারেন না কিন্তু নবী আমার এমন রহমতের নবী এমন রহমতের নবী রক্ত গুলো যখন শরীর থেকে পড়ে আমার নবী নিজের চাদর দিয়ে রক্ত গুলো এমনি করে মুছে খেয়াল করে এমনি করে মুছা আবার ভাস করে রাখে আবার মুছতেছে আবার ভাস করে রাখতেছে নিজের শরীরের রক্ত গুলো বুঝতে বুঝতে কাপড় গুলো ভাস করে রাখে যেই দিবলে হার এসে পেগম্বা রক্ত জমিনে পড়তেছে রক্ত গুলো পড়তে দেয় কেন রক্ত গুলো বুঝে বুঝে আপনার চাদরের মধ্যে রাখে আমার কাছে চাইলে বুঝবা না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত এই রক্ত তায়েফবাসী ঝরাইছে রক্ত জড়িয়েছে এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আমার আল্লাহ রাগ করে ফেলাইতে পারে হতে পারে আমি নবীর রক্তের উপরে রাগ করে আমার আল্লাহ তায়েফবাসীর কোনদিন ফসল দিবে না তায়েফের জমিনটা ফসল অনষ্ট করে দিবে তায়েফবাসী তাইলে না খায় না খায় মরবে এই জন্য আমি চাই না আমি নবীর রক্ত পবিত্র রক্তটা জমিনের মধ্যে পড়ুক আর ইংরেজদের পোশাক পরে পরে রাস্তায় বড় বাহানা করে করে চলো নিজেরা বড় বড়াই করে করে চলো তোমার একজন নবী আছে তোমার জন্মের আগে আমার নবী কান্না করেছে হ্যাঁ তোমার বাবার জন্মের আগেও আমার নবী কান্না করেছে তোমার দাদার জন্মের আগেও নবীজি কান্না করেছে আর নবীজি এখন মদিনার রওজায় বসে বসে কান্না করে আরে যুব কেন তোমাদেরকে বোঝাবো জানি না রহমতুল্লিল আলামিন দাঁড়ায় দাঁড়ায় যখন ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সাহাবায়ে কিরাম তাকিয়ে তাকিয়ে দেখে দীনের জন্য তোমার কেছি দীনের জন্য এত রক্ত ঝরাইছি দীনের জন্য এত কুরবানি আজকের দিন আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে আনন্দিত হইয়া একজন সাহাবী আরেকজনের কপালের মধ্যে চুমা খায় একজন আরেকজনের সাথে মুসাফা করে একজন আরেকজনের বুকে বুক মিলা কোলাকুলি করে হাসতেছে আর বলে ভাই রে আজকের থেকে আর কোনো কষ্ট নাই যত আমার ভাইদেরকে হারিয়েছে আমার নবীর সাহাবীরা শহীদ হয়েছে কোনো কষ্ট নাই ইসলাম আজকে কমপ্লিট হয়ে গেল সব সাহাবায়ে কেরাম যখন ময়দানে হাসতেছে হঠাৎ করে তাকায় দেখে একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন কে লোকটা সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে লোকটা আর কেউ নয় লোকটা নবীর সাহাবী আবু বকর ভাইরে আমরা সবাই হাসি তুমি কেন কান্দা
আমাকার কয় তোমরা হাসতেছো হাসতে থাকো আমার একটু কাঁদতে দাও কেন কাঁদো ভাই বলো না কেন কাঁদো বলো হযরত আবু বকর সিদ্দিক বলেন ভাই রে কেন কাঁদি তোমরা বুঝো না নবী না বলছেন দিন কমপ্লিট হয়ে গিয়েছে এই বেটা নবীরে আল্লাহ কেন জমিনের মধ্যে পাঠাইছিল আমার নবীকে তো আল্লাহ তাআলা জমিনে পাঠাইছিলেন দিন কমপ্লিট করার জন্য তাই না আমার নবী ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট হয়ে গিয়েছে বুঝা গেল আমার নবীর কাজ আল্লাহ তাআলা শেষ করে ফেলাইছেন নবীর দিয়ে যতটুকু কাজ নেওয়ার দরকার ছিল আল্লাহ কাজ নিয়ে ফেলাইছে এবার আমার নবী জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না নবী জমিন ছেড়ে অল্প দিনের মধ্যে চলে যাবে আমার নবী জমিন থেকে চলে গেলে আমি আবু বকর নবীর ছাড়া দুনিয়ায় কেমনে থাকব এ আফসোস করে করে আমি আবু বকর কাঁদি মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের ম্যাচে পুরো ময়দানের মধ্যে পৌঁছায় গেছে সব সাহাবীরা কাঁদতে আরম্ভ করেছে নবী আমার তাকায় তাকায় দেখেন আমার সাহাবীরা কান্না করে কি রে সাহাবীরা কেন কান্দাও বলে হুজুর আজকে দিন কমপ্লিট হয়ে গেল বুঝা গেল আপনি বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না জমিন থেকে অল্প দিনের মধ্যে বিদায় হয়ে যাবে আপনারা ছাড়া আমরা জমিনে থাকতে পারবো না এই দুঃখে আর কষ্টে আমরা কান্না করি নবী আমার ডাকতে সাহাবীরা শোন অন্যান্য নবীদের মতো আমি নবী জমিন থেকে বিদায় হব না অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছে তাদের দিনও জমিন থেকে বিদায় হয়েছে অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছে তাদের কোরআন তাদের কিতাব জমিন থেকে বিদায় হয়েছে আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবীর কোরআন আমি নবীর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা টিকাইয়া রাখবেন হ্যাঁ হ্যাঁ তোমাদের কাছে ছোট্ট দায়িত্ব দিয়ে গেলাম তারাক্তু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله شنو سابرا امين ابي دويتا جنس تما در مجر پگرا اي دويتا جنس كي جدي مضبوط کرا در راكت بارا قامت پر جنت کنو دن تم را پاک برشت آبنا ایک نمبر امر اللہ پاک در قرآ دیتیو نمبر امين ابي سنة وی مزدش نبی جي آو اکتا شندر قطع بولے گیا چا امان نبی صاحب اے کرم در کے لگے والے اے سابرا تما در اکتا چھوٹ دائیت تو اسے بل یبلن الشاہد এখানে যারা আছো আমি তোমাদের কাছে দিন পৌঁছাইলাম তবে আমি নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে আমি নবী নিজে দিন পৌঁছাইতে পারবো না তোমাদের দায়িত্ব হলো আজকের এখানে যারা উপস্থিত নাই তাদের কাছে আমি নবীর কথাগুলো পৌঁছাইয়া দিবা কোরআনের আয়াতগুলো পৌঁছাইয়া দিবা দ্বীনের কথাগুলো পৌঁছাইয়া দিবা রে দুনিয়ার যুবক ভালো করে হিসাব মিলাইয়া মিলাইয়া দেখো নবী যদিও জমিনের মধ্যে নাই কিন্তু নবীর ইন্তেকালের পরে এই কোরআনের দাওয়াত দ্বীনের দাওয়াত সাহাবায়ে কেরাম চালিয়েছেন সাহাবায়ে কেরাম ইন্তেকালের পরে দ্বীনের দাওয়াত তাবিঈন জমিনের মধ্যে দিয়েছেন তাবিঈন বিদায় নেওয়ার পরে তবে তাবিঈন জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন তবে তাবিঈন বিদায় নেওয়ার পরে আইমে মুজতাহিদিন দ্বীনের দাওয়াত জমিনের মধ্যে দিয়েছেন তারাও বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাকাদ্দিমিন দ্বীনের দাওয়াত জমিনের মধ্যে চালাইছেন উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাখিরিন দ্বীনের দাওয়াত চালিয়েছেন আরে মিয়া বাংলাদেশ মদিনার থেকে 6,500 কিলোমিটার এত দূর ইসলাম আসার কথা না কেন আসছে জানো নবীর সাহাবীদের মেহনত এই যুগের ওলামায়ে কেরামদের মেহনত এই দেশের মধ্যে ইসলামের একজন সদস্য সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই ওই হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই ওই দুনিয়ার যুবক এই দেশের মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া মানুষদেরকে প্রণাম করে করে শোনাইতেন শাইখ হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই কালাম অনেক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এদেশের মানুষদেরকে দিনের রাস্তায় ডাকতে ওই শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আরে আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই এই বড় বড় মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আসলে আমরা তো এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা রাখি না কেন বসেছি কারণ হলো কাব্বারানি মাহতুল কুবারা বড়রা নাই এই জন্য আমরা অযোগ্য এই চেয়ারগুলোতে বসেছি ওই জন্য আজকে আমরাও তোমাদের কাছে এসে ওই কোরআনের কথা শোনায় দাও নবীজির হাদিসের
কথাগুলো শুনাইয়া যায় পরিজ্ঞপ্ত করে যুবকে শয়তানের রাস্তায় চইল না হারাম রাস্তায় চইল না খারাপ রাস্তায় কদম বাড়াইও না তুমি কোন নবীর উম্মত তুমি কি জানো যেই নবী মদিনার রওজায় বসা এখন আমার নবী ঘুমায় না ওই মদিনার রওজায় বসা আমার নবী কাঁদে রব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার জোরে উম্মতের কান্না আসলে আমার এখানে লাগাই দিছে তো কাদা মাটি লাগাই দিছে এই যুবককে সাবধান হয়ে যাও আমার নবীর মহাব্বত করি যার মধ্যে ঢুকা মানুষগুলো কেয়ামতের ময়দানে যখন দাঁড়াবে কেয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে মানুষগুলো তাকায় দেখবে সূর্য মাথার বড় ভাত করে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক বক করে ফুটতেছে এমন করে হাতের মারের মতো ভলকাইতে থাকবে আরে সূর্যের তাপের কারণে মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এই দুনিয়ার যুবক ভালো করে দিলের কান লাগায় দিলটা নরম করে কথাগুলো শোনো এই কথাগুলো তোমার আমার হৃদায়তের বসিলা হতে পারে ওই হাসরের ময়দানের জমিনটা হবে তামার সূর্যের তাপের কারণে তামার জমিনে মানুষগুলো দাঁড়ায় প্রচন্ড ঘাম ঘামতে থাকবে এত পরিমাণে ঘাম কারো টাকনো পর্যন্ত ঘাম থাকবে কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে কারো সিনা পর্যন্ত ঘাম কারো কাঁধ পর্যন্ত ঘাম আবার কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু লুকাইতে থাকবে ওদিকে মানুষগুলো তাকাইয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন আসতেছে মানুষগুলো বাম দিকে তাকায় দেখবে ওই দিক থেকে জাহান্নামের আগুন আসতেছে সামনের দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগাই দিছে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো হইয়া পিছন দিকে দৌড় দেবে হঠাৎ করে তাকাইয়ে দেখবে পিছন দিক থেকে জাহান্নামের আগুন ওদিকে আমার মালিক জালালিয়ত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয় ইমানি মুলকুল্লিও আজকের দিনের বাদশাহী কার মানুষগুলো সেদিন মালিকের সামনে দাঁড়াইয়া জবাবটুকু দিতে পারবে না হে রে মানুষগুলো পাগল করা হয়ে যাবে কেউ কাউকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না বাবা মা নিজের সন্তানকে চিনবে না সব একটা জন নিজের চিন্তা করবে নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে কিন্তু এই আসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে হঠাৎ করে খেয়াল করে দেখবে এই সব মানুষগুলোর ভিড়ে একটা ভিন্ন আওয়াজ আল্লাহু আকবার চিল্লাচ্ছে এই নবীদের আওয়াজের মধ্য থেকে এটা ভিন্ন আওয়াজ শোনা যায় কি ভিন্ন আওয়াজ কে যেন দাঁড়ায় দাঁড়ায় বলতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মানুষগুলো খুঁজবে এই আওয়াজটা কার মানুষ খুঁজে পাবে না অনেক খোঁজাখুঁজির পরে দেখবে তোমার আমার নবী রহমতের নবী জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া পুলসিরাতের ফুলের কিনারায় দাঁড়াইয়া মালিকের আরশের দিকে তাকাইয়া বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও এই যুবক কোন নবীরে গালি দাও যে নবী তোমার আমার জন্য কান্না করো সেই নবীরে তুমি আজকে গালি দাও কোন নবীর দাড়ির মধ্যে খুরু লাগাও জানো তুমি যখন দাড়ির মধ্যে খুরু লাগাও আমার নবী বলেন মান কাতা আলিহিয়াতি ফাকাদ কাতাহা উমুকি যে ব্যক্তি দাড়ির মধ্যে খুরু লাগায় সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুরু লাগায় সাবধান করে বলে যাই রে যুব নবীজির আদর্শের বাইরে কদম বাড়াইও না আমার নবীজির আদর্শের বাইরে কদম বাড়াইও না দুনিয়ায় কয়দিন বাস করবো আজ আসি
আগামী কালকে জমিনের মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই বরং দুনিয়া আশা সিরিয়াল আছে আল্লাহর কসম করে বলে গেলাম জামার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা জমিনের মধ্যে থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা জমিনে থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু চিল্লায় বল এদের মধ্যে খুঁজতে পাওয়া যাবে কত মানুষের জন মা নয় কত মানুষের জন বাবা নয় বাজার দিয়ে একাউন্ট থেকে মোনাজাত করে দিলে বাসায় যাইবা হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা মা তোমার দরজা খুলবে কিন্তু এখানে এমন মানুষ আছে যারা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবে মা তোদের দরজা খুলবে না আমি আশা দিই একজন মা হারা সন্তান যুবক এই মানুষ তোর চেহারার দিকে একটু তাকায় দেখ এই মানুষগুলোর কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে আব্বা মধ্যে জোরের কেউ এই মানুষগুলোর চোখে আজকে পানি কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে কারো চোখ খুঁজে কালার কারো চোখের গোটা পানি যুবকরে কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না হাত গুলো নামান বুঝব কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না আজকে ময়দান তার থেকে ওয়াদা করে বের হও আর শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না যতদিন মালিকের জমিনে বসে থাকবো মালিকের গোলামি করে করে চলবো আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনটারে পরিচালনা করবো এক ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না নবীর আদর্শের বাইরে আর একটা কদম নাড়াবো না কারা কারা তুই ইয়ার হাত পূজা করে আমার আল্লাহর একটু দেখাও ওয়াদা করলে তুই হাত তুলে একটু দেখাও আওয়াজ দিয়ে চিল্লায় ডাকতো আল্লাহ একটু তাকায় দেখো তোমার গরমের চোখের পানি পালায় কান্দ করো এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই আল্লাহর চোখের পানি পালায় ফালা কান্না করে রব্বে করিম তুমি তাকায় দেখো তোমার বান্দা গুলো কাঁদে যুবকে চোখে পানি ফেলায় কাঁদো চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরো টানে মনে তাকাও দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের একটু ধিক্কার মারো আর কান্না করো অমুকের চোখে পানি আমার চোখে কি পানিও নয় আমার চোখে গুলো করতে করতে শক্ত হয়ে গেল চোখ দিয়ে পানি বের হয় না আমরা তোমার কাছে ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না আয় আল্লাহ গুনাহের রাস্তার কদম বাড়াবো না তোমার দিনের পথে চলবো নবীজির আদর্শ মেনে মেনে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ